আজ চলে যাব রামপুরহাটের বঙ্কাতলা, যেখানে মায়ের কালী মায়ের মন্দির আছে আর খুব জাগ্রত। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন। তো চলুন যাওয়া যাক, ঠিক আছে? কীভাবে যাবো সেগুলো দেখাবো আপনাদেরকে। ফাইনালি গাইস, আমরা রেডি, সাহেবদা আর সাহিল ভাই আর আমি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। চলুন তাহলে যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমরা রাস্তায় আছি দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে জগদীপ ব্রিজ পড়ে পৌঁছে গেছি। দুপাশে দুটো নদী, আর নদীতে একটুকুনো জল নাই দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক, ধীরে ধীরে আস্তে আস্তেই যাচ্ছি, তার জন্য না আমরা। আর আমাদের নিউ টাউন পাশেই আছে, দেখুন পাশ দিয়ে যাচ্ছি নিউ টাউনের। খুবই ভালো জায়গা, আসবেন ঘুরতে। ফাইনালি আমরা রামপুরহাটও চলে এসেছি, দেখুন রামপুরহাট স্টেশন। এই রামপুরহাট স্টেশনের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই রাস্তা হয়ে চলে যাব। দেখুন খুব সাবধানে যেতে হবে, খুব জাম এলাকা, গাড়ি ঘোড়া অনেক চলে। তো চলুন যাওয়া যাক, ধীরে ধীরে যাচ্ছি। দেখুন স্টেশনটা পাস করছি, সামনে এবার ছপুকো আছে, ছপুকোটাকেও পাস করবো, দেখবেন। দেখুন ছপুকো চলে এসেছি ফাইনালি, এই ছপুকো হয়ে একদম সোজা চলে যাব। এই দেখুন এই পাশে ডান সাইডে চলে গেছে রাস্তাটা, এদিকে প্রবেশ করব আমরা। সোজা রাস্তা একদম, কোনো এদিক ওদিক নয়, সোজা রাস্তা। তো চলুন, আমরা রাস্তায় আছি দেখতেই পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওই দেখুন সামনে যে মানে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সাদা বিল্ডিং, ওই দেখুন বাড়িটা দেখা যাচ্ছে ওইখানে আমরা। হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি রামপুরহাটের বোমকেশ্বরী মন্দিরে। তো আমরা এসেছি কোন রাস্তা দিয়ে, দেখুন এই রাস্তা দিয়ে চলে এলাম সোজা, আবার মন্দিরে গিয়ে আমরা প্রবেশ করব। চলুন ভিডিওটা স্কিপ করবেন না, চলুন দেখুন এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব একদম। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। আর আমাদের নোয়ালাটি থেকে আসতে প্রায় 30-40 মিনিট সময় লাগলো। আর দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কত গাছগাছালি, সুন্দর করে একদম তৈরি করে গেছে রাস্তাটা। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে 300 বছর পুরানো মা কালীর মন্দির রয়েছে, সেই ভিউটা আপনাদেরকে আজ দেখাবো। এখানকার দৃশ্যটা কেমন, মায়ের মানে মন্দিরটা জাগ্রত কতটা, এখানে অনেক লোকজন অনেক কথা বলে, সেগুলোও শুনবো। আর ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন যাওয়া যাক মন্দিরের সামনে। আর আমার স্কুটি তো এখানে লাগিয়ে দিয়েছি, দেখুন পার্কিং করে দিয়েছি এই পার্কিংয়ে, মানে এখানেই পার্কিং করবেন। সোজা মন্দিরের দিকে প্রবেশ করবো এবার আমরা। সাইডে মন্দিরও আছে একটা সাইডে, আর এই সাইডে রয়েছে আপনার স্বর্গ দেওয়াল, যে মৃতদেহ মৃত মানে মৃতদেহ এখানে রাখা হয়, তার যে কাজ ক্রিয়াকর্ম সেগুলো করা হয়। আর এই সাইডে চলে গেছে শ্মশান, আমরা মন্দিরের দিকে প্রবেশ করবো। যেমন এই মন্দির মা বঙ্কেশ্বরী মন্দির, তা মন্দিরে ঢোকার আগে জুতোটা অবশ্যই খুলবেন বাইরে। তো চলে যাবো মন্দিরের ভিতরে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, মন্দিরে প্রবেশ করব, দেখতেই পাচ্ছেন। আর পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না, নাহলে ভিডিওটা বুঝতেই পারবেন না। চলুন তো যাওয়া যাক। দেখুন এখানে আছে মা বঙ্কেশ্বরী মায়ের মন্দির, আপনারা দেখাবো যারা এখানে পুরাতন লোক কাজ করে তাদের মুখেই শুনবো ওই মন্দিরের রহস্য, মানে যত যা আছে, আর আপনাদেরকে সেই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না এই মায়ের সম্বন্ধে, এই যে মা কত জাগ্রত, কত বছর পুরনো, সেগুলো আপনাদেরকে দেখাবো, শোনাবো। দিদা কী বলছে, কাকা কী বলছে, সব শোনাবো আপনাদেরকে। ভিডিও ছেড়ে একবারেই যাবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা আসার চেষ্টা করবেন দিনে দিনে, এখানে রাত্রেবেলায় কেউ আসতেই পারে না। আমার বন্ধু ঘর আর ওখানে একটা, ওখানেও আছে ওটা মেন নাকি? হ্যাঁ চলো চলো, চলো না। আর এখানে নাকি শুনেছি সন্ধ্যাবেলা কেউ আসতেই পারে না। দেখুন অনেক ভয়ঙ্কর মূর্তি, রাত্রেবেলায় দেখতে দেখাই যাবে না তার চোখের দিকে, এত মানে ভয়ঙ্কর লাগে।
আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, দর্শন করবেন অবশ্যই ভিডিওটা। কত বছর পুরনো? 350 বছর। তারা কাজ করতে ছিল, দিয়ে দেখেছে, আমাকে দেখলি তুই, অতটাই ইচ্ছে ছিল ওই দুটো নাক আর মা সোনারি শিব দুর্গা। আর এখানে নাকি সন্ধ্যাবেলা কেউ আসতে পারে না নাকি? না, সবাই আসতে পারে। আমি 4 বছর থেকেছি, তখন লাইন ছিল না। ঠিক আছে, ঠিক আছে। আপনি এখানেই থাকেন না? হ্যাঁ, আমি রান্না করি। ও, এদিকে বামদেব আছে, এদিকে বিশাল আছে। চারদিকে ডালপালা ছিল সব ছেড়ে দিয়েছে, এই দেখো আবার বিশাল ওই দেখো দেখতে চলে গেছে, ইউ এবার চলে যাবে সে। রোজি মন্দিরে এরকম ভিড় হয়? হ্যাঁ, ভিড় হয়, কাজ আগে হতো না, এখন আগে ওই ললিন ঠাকুর বলে সত্য কিঙ্কর তান্ত্রিক ছিল, ওই কমলা বিমলার বাবা, ও আসতো পুজো পর, আর একজন কুসুমার পুজো করেছিল, তারপরে একজনে বাজারের করেছিল, তারপরে কমলা এই ললিনা চাঁদ শিবরা করেছে, ওদের পূর্বপুরুষ সব খতম হয়ে গেছে, দিয়ে করেছে নাসের গ্রাম ঘোষাল। হ্যাঁ, ঘোষাল করে রঞ্জু ঠাকুর করলে, রঞ্জু ঠাকুর করে এখন ওই ই বলে রাজীব বলে করছে মতলি এখন। হ্যাঁ, রাজীব, রাজীব। সো গাইস, দিদার মুখে শুনলাম আমরা মন্দিরে অনেক রহস্য ঘটনা, রহস্য জিনিস। তো গাইস, মন্দিরটা অনেক জাগ্রত। হ্যাঁ, সোনার বাঁশি, সোনার চূড়া, সোনার মায়ের পায়ে নখ, কুমার এসে নিয়ে গেছিল ওইখানে, যে ওইখানে গাড়ি গরু নামতো তো আগে, উনি চলে গেছিল, তারপরে উঠে তো সোনার শ্রীকৃষ্ণ ভগবান সেটাও কুসুমার লোক নিয়ে গেছিল, আর সোনার ওগুলাও নিয়ে গেছিল, ওরা লিপ বংশ উঠেছিল নাকি? হ্যাঁ, ওদের কেউ নাই, বংশ তো বাড়তে দিতে কেউ নাই, কুমারও নাই, সে বাসিনা বুড়িও নাই, ঠাকুরে গিয়ে নিয়ে গেলে তো হবে। স্বপ্ন দিয়ে এখন দেয়নি, এখন এই তো কমিটি গঠন হয়েছে, কমিটির মাধ্যমে চলছে এখন, কমিটির মাধ্যমে চলছে। আগে তিন মৌজার জায়গা, দেবপুর, বনহাট আর কুসুমা, তিন মৌজার জায়গাতে মা উঠেছে, মা বংশের উঠেছে। গায়েস তো বামদেব, গায়েস দেখবেন আপনারা বামদেবের মন্দিরটা, চলুন। আর এইখানে সেই সোনার সব চূড়াগুলো উঠেছিল, সোনার মানে যত অলঙ্কার সব ওই দিকে উঠেছিল ওই জায়গায়। আর এই দিকে দেখুন বামদেবের মূর্তি আছে, দেখুন সোনার চূড়া ওখানে। হ্যাঁ, সোনার চূড়া ওই দিকে চলে যাবে, দেখতে পাচ্ছেন মাটির মানে উপরে উঠেছিল, মাটির ভিতর থেকে। চল, ওই ভাই লাগে এইদিকে চলে গেছে শ্মশান, যেখানে মৃতদেহ দাহ করা হয়। চলুন যাব। দেখুন
গাইস, আমরা যে জায়গায় আছি দেখতেই পাচ্ছেন, এটা একটা মৃতদাহ করা জায়গা, কিন্তু এর কিছু রহস্য আছে। এই যে সামনে যে ক্লেনটা দেখতে পাচ্ছেন পেছনেই, দেখুন এখানে, এখানে নাকি মানে এখানে যে মৃতদাহ পুরানো হতো, তো ভোরবেলায় কাক ডেকে দিয়েছিল, তার জন্য এই নাম গয়া হয়নি। নাহলে যে আপনার গয়া কাছে ঘুরতে যাচ্ছেন সেটা না হয়ে এখন আগে এটাই হতো, গয়া কাছে।